মামলা। আনিসুল হক সাহেব বিএনপির ক্ষমতার সময় আপিলের হিয়ারিং হয়নি, আপনার কিচ্ছু মনে নাই? হিয়ারিং বিএনপি না করে যখন মামলাটা তো পরিচালিত হচ্ছে, তো মামলাটা তো মামলায় তো পরিচালনা করছেন, তাহারে আপিল হিয়ারিং এ তুমি যাচ্ছ না, তখন তাহারে বিচারপতিরা মামলায় তো কন্টিনিউয়াসলি এম্বারেস ফিল করেছেন, কি তাই না? মুশকিল! তো সেই জন্য কি আনিসুল হক সাহেব বিনা ভোটে তাকে আপনি এমপি করবেন? তার কাদের সিদ্দিকী কি মুস্তাকের মন্ত্রিসভায় জয়েন করেছিল? না কাদের সিদ্দিকীর কথা তো আমি বলছি না, আমি বলছিলাম যে মুস্তাক যখন মিটিং ডেকেছিল, সেই মিটিং এ মরহুম সিরাজুল হক একমাত্র ব্যক্তি যিনি না আঙ্গুল না খাড়া করে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ করেছিলেন এই না না, হত্যার, সেই এটা জন্য সবাই জানে। ওই জন্য আনিসুল এবং হককে বারবার আইন, হ্যাঁ মহিউদ্দিন অ্যাডভোকেট মহিউদ্দিন সাহেব না না, বসাচ্ছিলেন সেই জন্য সামনে, আনিসুল হককে বারবার তারপরে আইন মন্ত্রী উঠতে দেওয়া তুলসী পাতা বানাইতে চেষ্টা করবেন না, আমরা ইতিহাস জানি, ইতিহাস জানি। এই আনিসুল হক দুদকের আইনজীবী ছিল, দুদকের আইনজীবী ছিল, তিনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর মামলার আইনজীবী ছিলেন। আপনি যেহেতু ইতিহাস বলছেন, দুটোই শেখ হাসিনার আপনি মামলার দুটোই বললো, দুদকের মামলার আইনজীবী থাকতে পারে না, ব্যারিস্টার এবং রফিক উনার রহমান যোগ্যতা থাকলে দুদকের মামলার আইনজীবী হবে, এতে সমস্যা কোথায়? আমি বলি বঙ্গবন্ধুর মামলার আইনজীবী হওয়ার অসুবিধা আছে কি? আমি আপনার আপনার বিরুদ্ধে বলছি না, আপনি সবার মতামত আনবেন এটাই স্বাভাবিক, কিন্তু আমি একটা প্রবণতা লক্ষ্য করি, বিশেষ করে সুবিধাবাদী বুদ্ধিজীবীদের মধ্যে, এই যখনই কোনো কিছু ঘটে বলে সব আমলে এটা ঘটেছে, না কোনো আমলে এত বড় ভোট কারচুপি পরপর তিনবার কেউ করতে পারেনি, কোনো আমলে পুলিশের সাবেক আইজিপি সাবেক সেনাপ্রধানরা দুর্নীতি এইভাবে প্রতিষ্ঠান শেষ করেনি, কোনো আবেদ আলীর এইভাবে ছিল না। আর আমি ফরহাদ ভাইকে শ্রদ্ধার সঙ্গে বলি, পরিবারতন্ত্রের যে কুফল এবং পরিবারতন্ত্র বাবাকে শো করে যে কত বড় মানে সুবিধা নেওয়া যায় সারা জীবনে, উনি যে মন্ত্রীর কথা বললেন সে হচ্ছে তার সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ উদাহরণ। আমি 98 সাল থেকে সুপ্রিম কোর্টে, আমার বদনামি আছে যে আমি আন্দোলন করি, যে কোনো সরকার কোনো বিচার বিভাগের বিরুদ্ধে কোনো কিছু করলেই আমরা আন্দোলন করি বা গণতন্ত্রের বিরুদ্ধে কিছু করলে। আমি কোনোদিন আনিসুল হক সাহেবকে দেখিনি মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত বিনা ভোটে, কোনোদিন কোনো একটা ইস্যুতে আইনজীবীদের কোনো ইস্যুতে কোনোদিন ছিল। ইভেন আমি গণ আদালতে ব্যারিস্টার শফিক আহমেদ বিচারক ছিল জাহানার ইমামের নেতৃত্বে, আনিসুল হক সাহেবের তখন নিশ্চয়ই বয়স হয়েছে। কাজে আনিসুল আমরা হক সাহেব একটু বলি, না মামুন ভাই একটু বলি, আনিসুল হক সাহেব বঙ্গবন্ধুর মামলা পরিচালনা করেছেন তো, অত্যন্ত না না রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে। না না, ফরহাদ ভাই কোনো হ্যাঁ রিস্ক ওনার নেই, ওনার আমি ওনার আমি বলি না ওনার ফরহাদ মরহুম ভাই, হ্যাঁ না ওনার ফরহাদ পিতা ভাই যখন আমি মারা বলি, যান, উনি তো ফরহাদ মামলাটা ভাই পরিচালনা আর করেছেন, আমাকে বলতে দেন, আচ্ছা করেন এটা কি? একটু বলি, এই হ্যাঁ এই মিথটা একটু আমি ভেঙে দেই আজকে। বঙ্গবন্ধুর হত্যা মামলার বিচার হয়েছে বাংলাদেশের জনগণ যতবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করেছে, আওয়ামী লীগ সরকার করেছে, মূল মামলার বিচারের কাজ হয় সিরাজুল হক সাহেব, ঢাকা জজকোর্ট থেকে রায় আনলো সবার ফাঁসি, হাইকোর্ট বিভাগে তদানীন্তন অ্যাটর্নি জেনারেলরাও ছিল, হ্যাঁ আনিসুল হক সাহেবও বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম প্রধান কৌশলী, কিন্তু যখন আপিল বিভাগে আপিল হলো তখন ক্ষমতায় কে? ক্ষমতায় শেখ হাসিনা। এই আনিসুল হক সাহেবই জেল হত্যা মামলা পরিচালনা করেছিল 2007-এ, হ্যাঁ হাইকোর্ট সব আপনাকে একটু বলি, যেহেতু আইনের মানুষ আমাকে আপনি, শেষ আইন করতে অঙ্গনে, দেন, যেদিন আমি আমি শেষ করে ফেলে আমিও চলে যাব, আমার খারাপ লাগছে, আমি এখনো ডিনার করি নাই, আপনি একটু খেয়ে নিয়েছেন, আমিও ডায়াবেটিস রোগী, আমি খেতেও পারি নাই। না না আমি তো আমি একটু বলি, যেদিন শেষ রায়ের শেষ দিন তোফাজ্জুল ইসলাম সাহেব প্যানেল চিফ ছিলেন, বেঞ্চের চিফ, তখন আনিসুল হক সাহেবই কিন্তু প্যানেল লিড করেছেন, অর্থাৎ মানে আপনার বাদীপক্ষের মামলা বঙ্গবন্ধুর শেষ রায় যেদিন, সেদিন বর্তমান আইনমন্ত্রী জনাব ফরহাদ ভাই আনিসুল হকই ক্ষমতায় কে কিন্তু ছিল? ফরহাদ ভাই আইন প্যানেলের ফরহাদ চিফ ভাই ছিলেন, তখন ক্ষমতায় এবং কে? উনি 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 আরে উনি ফরহাদ ভাই আর্গুমেন্ট করেছেন ক্ষমতায় কে? একা, মোশাররফ হোসেন, না না, শুনেন, মোশাররফ হোসেন আইনের মামলা কাজল, আলম সাহেব ছিল হ্যাঁ এবং ফরহাদ ভাই, হ্যাঁ ফরহাদ ভাই ওনারা না না, আমি হেল্প, এটা মানতে রাজি না, মমতাজ বেগম, উনি আমারই তাহলে বোন হন, মমতাজ বেগম ওনারা হেল্প করেছেন, এবং আমার কথা কি আনিসুল হক এক্সাক্টলি মেড দ্য আর্গুমেন্ট অ্যাজ এ সিনিয়র লয়ার, ফরহাদ ভাই? তাহলে ফরহাদ উনি তো ভাই হি ওয়াজ দ্য টেনাসিয়াস ফাইটার ফর আমি বলি বঙ্গবন্ধু স্যুট মার্ডার কেস। ফরহাদ ভাই আমি বলি তখন ভাই ক্ষমতায় কে? মামুন ভাই, মামুন ভাই, আমি না শেষ করি, আমি শেষ না করি, না 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 শেষ করে মামুন, দেখতে পাবে সমস্যা রবি ভাই, আপনার সাউন্ডে সমস্যা। জি ভাই সাইদ মামুন মাহবুব শেষ করবেন প্লিজ। তখন ক্ষমতায় শেখ হাসিনা, যতবার আমাদের
কাউকে আমি খাটো করছি না, আমাদের এইগুলো সিরিয়াসলি পলিটিক্যাল মামলা, তখনই সুরে সুর মেলে, সুর মেলে যখন ক্ষমতায় সেই আদর্শের লোক থাকে। আমি আনিস সাহেবকে খাটো করছি না, উনি আইনজীবী, কিন্তু বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও তো আনিস লোক সাহেব মামলাটা পরিচালনা করেছে, যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী তখনও তো আনিস লোক সাহেব প্রসিকিউটেড ছিলেন বঙ্গবন্ধু হত্যা মামলা। আনিস লোক সাহেব বিএনপির ক্ষমতার সময় আপিলের হিয়ারিং হয়নি, আপনার কিচ্ছু মনে নাই? হিয়ারিং না করে মামলাটা তো পরিচালিত হচ্ছে, তো মামলাটা তো পরিচালনা করছে না, আপিল হিয়ারিং এ তুমি যাচ্ছ না, তখন বিচারপতিরা তো কন্টিনিউয়াসলি এম্বারেস ফিল করেছেন, তাই না? তার সেই জন্য কি আনিসুল হক সাহেব বিনা ভোটে তাকে আপনি এমপি করবেন? লয়ারের দায়িত্ব বিনা ভোটে আনিসুল হক সাহেব, বিনা ভোটে আনিসুল হক সাহেব কিভাবে এমপি হলেন? আনিসুল হক সাহেবের কনস্টিটিউয়েন্সিটা সবচেয়ে বেশি ভোট পড়েছে তো, আপনি তো, আমি তো জানি এটা, মানে আমিও জানি না, না না আমিও জানি আওয়ামী লীগের ভোট কি আমি জানি। শোনেন, যে সরকার যখন ক্ষমতায় থাকে, এটা বঙ্গবন্ধু হত্যা মামলার রায় জাস্টিস আব্দুল আজিজ বলে গেছে, আপনার এই এইটার মধ্য দিয়ে আজকের 71-এর ঘাতক রাজাকাররা, এই স্বাধীনতা বিরোধীরা এই আন্দোলন করছে, এইটা একমাত্র সিরাজুল হক সাহেবই কিন্তু প্রথম বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ স্বয়ং মুস্তাক আহমেদের সামনে করেছিল, কাদের সিদ্দিকী একমাত্র ব্যক্তি যিনি দাঁড়িয়ে করেছিলেন বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ মুস্তাকের সামনে, কেউ করার সাহস পায় নাই। কাদের সিদ্দিকী কি মুস্তাকের মন্ত্রিসভায় জয়েন করেছিল? না, কাদের সিদ্দিকীর কথা তো আমি বলছি না, আমি বলছিলাম যে মুস্তাক যখন মিটিং ডেকেছিল সেই মিটিং এ মরহুম সিরাজুল হক একমাত্র ব্যক্তি যিনি আঙ্গুল খাড়া করে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ করেছিলেন এই হত্যা, সবাই জানে। এবং হ্যাঁ, মহিউদ্দিন অ্যাডভোকেট মহিউদ্দিন সাহেব বসাচ্ছিলেন, আর আমার বন্ধুর বাবা নজরুল ইসলাম এমএলএ ছিলেন, উনিও ছিলেন। মামুন ভাই একটু অবদান, সিনিয়র হক সিরাজুল হক সাহেব স্বৈরাচার এরশাদের প্রধান কৌশলী ছিলেন, উকিল ছিলেন, আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে এরশাদের মামলা পরিচালনা করছেন। আর একটা কথা ফরাদবার জেনে রাখা দরকার, এই কোর্ট 111-এ যখন দুই নেত্রী গ্রেফতার হলো, এই কোর্টে আমিরুল ইসলাম বলেন, রুকন মাহমুদ বলেন, আনিসুল হক বলেন, কেউ নেত্রীর উকিল ছিলেন না। আনিসুল হক তখন এই দুদকের প্রধান আইনজীবী ছিলেন, প্রধান আইনজীবী ছিলেন, তারা কেউ শেখ হাসিনার মামলা পরিচালনা করে। দুধে দেওয়া তুলসী পাতা বানাইতে চেষ্টা করবেন না, আমরা ইতিহাস জানি, ইতিহাস জানি। এই আনিসুল হক দুদকের আইনজীবী ছিল, দুদকের আইনজীবী ছিল, তিনি প্রধানমন্ত্রী মামলার আইনজীবী হন, অসুবিধা আছে কি? না না, আমি বলি ফরাদ ভাই, বঙ্গবন্ধুর হত্যা মামলার বিচার কখন কখনোই হতো না যদি আওয়ামী লীগ ক্ষমতায় না আসতো, আজকে লিখে রাখেন। মামলাটা পরিচালনা করেছেন, হোক না হোক সেটা অন্য কথা, উনি তো মামলাটা ধরে রেখেছেন, মামলা ছেড়ে তো যাননি। তাতে কি হয়েছে? প্রধানমন্ত্রীর অধীনে উনি মন্ত্রী, যে প্রধানমন্ত্রীর অধীনে মন্ত্রী, সে প্রধানমন্ত্রী হয় নাই, তার পক্ষে সে ওখানে করে নাই। এ আনিসুল হক সে দুদকের লয়ার ছিল, বড় বড় কথা আমাদের সামনে বলবেন না।